নমস্কার বন্ধুরা, ক্রিপ্টোফেস বাংলা চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে। তো দেখতেই পাচ্ছি মার্কেট মোটামুটি রিকভারি করা শুরু করে দিয়েছে, কারণ গতকালই আমাদের ইন্ডিয়াতে ক্রিপ্টোকারেন্সি ব্যান হওয়ার যে একটা ভয় ছিল, যার কারণে বড় বড় ইনভেস্টাররা ইনভেস্ট করতে আসছিল না, সে ব্যান হওয়ার ভয়টা অনেকটা কেটে গেছে এবং ক্রিপ্টোকারেন্সি একটা লিগাল হিসাবে ইউজ করা হয়েছে। কারণ এখানে সেখানে আমরা দেখেছি 30%-এর কাছাকাছি অলমোস্ট ট্যাক্স এবং 1% TDS লাগানো হয়েছে। তো বুঝতেই পারছেন যেখান থেকে ট্যাক্স নেওয়া হয়েছে সেটা কখনোই বেআইনি নয়, তবে যে 30% ট্যাক্স নেওয়া হয়েছে এটা নিয়ে প্রচণ্ড পরিমাণে বলতে পারি একটা ভাইলেশন সৃষ্টি হয়েছে এবং লোকজন প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে আছেন। কারণ এটা একটা হিউজ অ্যামাউন্ট, বুঝতেই পারছেন 30%-এর ট্যাক্স মোটামুটি কোনো কিছুতেই নেওয়া হয় না, এবং যদিও ক্রিপ্টো মার্কেট থেকে প্রচণ্ড লোকজন দেখছিল প্রফিট করছে, তবুও এতটা পরিমাণে ট্যাক্স নেওয়া সরকারের উচিত হয়নি। সেটা নিয়েও বেশ কিছু আপডেট বেরিয়েছে, সেগুলো এক এক করে আলোচনা করব এবং ক্রিপ্টো মার্কেটে যত বড় বড় নিউজ বেরিয়েছে সবগুলোই দেখবো এই ভিডিওতে। তার আগে বলে থাকি, যদি এখন আপনি আমাদের টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন, তবে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে টেলিগ্রামে জয়েন হতে পারেন। ওখানে আমরা মাঝে মাঝে বেশ কিছু কয়েন সাজেস্ট করে থাকি, যার থেকে আপনি একটা ভালো প্রফিট বুক করতে পারবেন। কিছুদিন আগে আমরা 6টা কয়েন দিয়েছিলাম, তার মধ্যে একটি কয়েনে আমরা অলরেডি প্রফিট বুক করে নিয়েছি এবং বাকি 5টিও খুব একটা লসের দিকে যায়নি, মোটামুটি রিকভারির দিকে যাচ্ছে এবং খুব শীঘ্র সেগুলো থেকেও আমরা প্রফিট বুক করব। তো এক এক করে দেখে নেওয়া যাক মার্কেটে কী কী আপডেট বেরিয়ে আসছে। তার আগে দেখে নিই কি মোটামুটি দেখতেই পাচ্ছেন সমস্ত কয়েনই, পোলকাডটের কথা যদি বলি সেখানে অলমোস্ট 6%-এর কাছাকাছি আমাদের প্রফিটের দিকে নিয়ে গেছে এবং সোলানা কয়েনও মোটামুটি ভালো একটা রিকভারি দেখাচ্ছে, 7%-এর কাছাকাছি অলমোস্ট চলে এসেছে দেখতেই পাচ্ছেন। কার্ডানো কয়েনও 5%-এর কাছাকাছি অলমোস্ট রিকভারির দিকে চলে এসেছে। এবং বিটকয়েনের কথা যদি বলি সেখানে বিটকয়েনে বড় একটা মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে, কারণ আমরা জানি যে বড় ইনভেস্টর আপাতত কিছু গতকাল আপাতত সবেমাত্র ইন্ডিয়ায় বিল এসেছে, সেই কারণে এখনও ইনভেস্টাররা ইনভেস্ট করা শুরু করেননি। তো খুব শীঘ্রই ইনভেস্টাররা ইনভেস্ট করা শুরু করবে বা বড় বড় কোম্পানি আসবে। তবে গতকাল দেখেছিলাম যে মাইক্রো স্ট্র্যাটেজি মোটামুটি আবার 600-এর কাছাকাছি বিটকয়েন পারচেস করেছে। তো বুঝতেই পারছেন আস্তে আস্তে মার্কেট আবার ইনক্রিজ হবে এবং অলমোস্ট মার্কেট 1.78 trillion-এর কাছাকাছি পৌঁছে গেছে। এবং ইন্ডিয়ার কারেন্সির কথা যদি বলি সেখানে মার্কেট 130-131 trillion-এর কাছাকাছি পৌঁছে গেছে। এবং আমি আগেই বলেছিলাম যে ক্রিপ্টো কারেন্সির বিল না আসা পর্যন্ত মার্কেটে ভালো একটা রিকভারি আমরা দেখতে পাবো না। তো বিল যেহেতু চলে এসেছে বলতে পারি যে ট্যাক্স আনা হয়েছে, এর ফলে মোটামুটি মার্কেটে একটা রিকভারি আমরা খুব শীঘ্রই দেখতে পাবো। তো প্রথম যে বড় নিউজটি বেরিয়েছে সেটি এল সালভাডোরের তরফ থেকে। আমরা জানি যে এল সালভাডোরে মোটামুটি ক্রিপ্টো কারেন্সি একদম লিগালভাবেই নেওয়া হয়েছে এবং এল সালভাডোরের প্রেসিডেন্ট প্রচণ্ড পরিমাণে ইনভেস্ট করে থাকেন আমাদের এই ক্রিপ্টো কারেন্সিতে। তো দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে এল সালভাডোর রিজেক্ট IMF কল টু অ্যাবান্ডন বিটকয়েন অ্যাজ লিগাল টেন্ডার। তো বুঝতেই পারছেন IMF হলো একটি সংস্থা, যেখানে বলা হয়েছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তো দেখতেই পাচ্ছেন এখানে IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তারা এল সালভাডোরকে ফোন করে জানান যে ক্রিপ্টো কারেন্সি অর্থাৎ যে বিটকয়েন তারা লিগাল টেন্ডার হিসাবে ইউজ করছেন এটাকে রিজেক্ট করে দিতে। তো সেখান থেকে তাদের এই ফোন রিজেক্ট করে দেয় এল সালভাডোর। তাই এল সালভাডোর জানান যে কখনোই সম্ভব নয়, তারা বিটকয়েনকে একটা লিগাল টেন্ডার হিসাবেই দেখবেন, তারা কখনোই বিটকয়েনকে আর লিগাল করবেন না। তো বুঝতেই পারছেন এল সালভাডোরের প্রেসিডেন্ট বিটকয়েনে কতটা সচেতন, কারণ তিনি জানেন যে বিটকয়েনে কী পরিমাণ পোটেনশিয়াল রয়েছে এবং প্রচণ্ড পরিমাণে বিটকয়েন এল সালভাডোরের কাছে হোল্ড করা রয়েছে। সেই কারণে তারা কখনোই চাইবেন না যে বিটকয়েন একটা আর লিগাল টেন্ডার করতে। তো বুঝতেই পারছেন এরকমই আমাদের ইন্ডিয়াতেও মোটামুটি আস্তে আস্তে এরকম ক্রিপ্টোর অ্যাসেট আসতে চলেছে। তো দেখতেই পাচ্ছেন যে 30% ট্যাক্স নেওয়া হয়েছে, এটা নিয়ে প্রচণ্ড পরিমাণে এক প্রকার বলতে পারি মিম শেয়ার করা হচ্ছে বা প্রচণ্ড পরিমাণে ব্যাড আর্টিকেল লেখা হচ্ছে। এখানে দেখুন মাইন্ডের তরফ থেকে একটা আর্টিকেলে বলা হয়েছে 30% ক্রিপ্টোকারেন্সি ইনকাম ট্যাক্স, ইটস লাইক দ্য চেরি অন কেক ফর ক্রিপ্টো ইনভেস্টার। তো বুঝতেই পারছেন একটা কেকের উপর থাকা চেরির সঙ্গে তুলনা করা হয়েছে, যে ক্রিপ্টো ইনভেস্টাররা 30% ট্যাক্স দেওয়ার পরে যেটুকু পাবে সেটুকু একটা চেরির মতনই, তাছাড়া আর বেশি কিছু নয়। এখানে বলা হয়েছে এক্সপ্লেন হোয়াট ট্যাক্স প্রপোজাল অন ডিজিটাল অ্যাসেট মিন অফ ক্রিপ্টো কারেন্সি ইনভেস্টার ইন ইন্ডিয়া, ক্রিপ্টো ট্যাক্স বাজেট 2022 ক্রিপ্টো অ্যাসেট টু অ্যাট্রাক্ট 30% ট্যাক্স, নিউ ক্রিপ্টো ইনকাম ট্যাক্স রুল এক্সপ্লেন। তো বুঝতেই পারছেন এখানে দেখুন 30% ট্যাক্স অ্যান্ড ক্রিপ্টো কারেন্সি গেইনস আর 1% TDS অন পেমেন্ট বিয়ন্ড। তো বুঝতেই পারছেন পেমেন্ট করার সঙ্গে সঙ্গে যে 1% কাটা ছিল সেটা তো কাটাই হবে, তার সঙ্গে 30% ট্যাক্স লাগানো হয়েছে। এবং মনে করা হচ্ছে এটা একটা হিউজ অ্যামাউন্ট, এটা নিয়ে বেশ কিছু মতবিরোধ চলছে এবং বড় বড় CEOরাও মোটামুটি বলাবলি করছে। তো দেখা যাক, আশা করা হচ্ছে যে ইন্ডিয়াতে খুব শীঘ্রই এই ট্যাক্সের পরিমাণটা কমানো হবে কিংবা কোনো অন্য কোনো অল্টারনেট কিছু নিশ্চয়ই উপায় আসবে আমাদের সামনে। কারণ 30% ট্যাক্স একটা হিউজ অ্যামাউন্ট বলতে পারি, যে 100 টাকা প্রফিট করে তার থেকে 30 টাকা দিয়ে দেওয়া বলতে পারি একটা হিউজ অ্যামাউন্ট। তো আশা করি এর উপর কোনো না কোনো একটা অন্য নিয়ম আসবে খুব শীঘ্রই। তো এই ছিল মার্কেট সম্পর্কে বেশ কিছু আপডেট, আপাতত কোনো বড় আপডেট আমরা দেখতে পাচ্ছি না। নেক্সট ভিডিওতে বড় কোনো আপডেট বেরোলেই আপনাদের আপডেট করে দেবো, সেই জন্য বলে থাকি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন ক্রিপ্টো মার্কেটের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। কারণ আপনি আগে যখনই খবর পাবেন তখনই আপনি বুঝতে পারবেন ক্রিপ্টো মার্কেট কোন দিকে যাবে এবং ইনভেস্ট করাটা আপনার পক্ষে কোন সময় সঠিক হবে। তো এই জন্য বলে থাকি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন আমাদের সঙ্গে ক্রিপ্টো মার্কেটের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবং টেলিগ্রামে জয়েন না হয়ে থাকলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে টেলিগ্রামে জয়েন হতে পারেন, ওখানে আমরা মাঝে মাঝে বেশ কিছু কয়েন সাজেস্ট করে থাকি, যার থেকে আপনি একটা ভালো প্রফিট বুক করতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।